की जे होलो प्रतिदिन खाली माच कम पाई की जे पेपर आरो तो अनेक जिले राय अनेक माच पाई आमी केन पाई ना 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 आज के आमी अनेक माच धोरे ही छाड़बो आज के समुद्रे गोबी दिक्कत ही जेती होगा आमाके जेले बेशी माच धरा लोगे तार नौका निये माच नदीते चले जाए হ্যাঁ হ্যাঁ এখানেই মাছ ধরতে হবে এখানে অনেক গভীর এখানেই জালটাকে ফেলি এখানে অনেক অবশ্যই মাছ আছে পাওয়া যাবে আরে 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 আজকে তো অনেক মাছ পেয়েছি আগে তো কখনো এরকম এত মাছ দেখিনি আজকে বাজারে মাছগুলো বেচলে অনেক টাকা পাওয়া যাবে জেলে এই কথাটি বলার পর তখনই সেখানে একটি বড় শুঁড়ওয়ালা মাছ চলে আসে তারপর সে মাছটি জেলের নৌকাতে আঘাত করে তার নৌকাটি ফুটো করে দেয় ও কি কত বড় মাছ এই মাছ তো কখনো এত বড় দেখিনি না 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 এখানে থাকা যাবে না তাড়াতাড়ি কিনারে যাই না হলে সমস্যা জেলে তার নৌকাটি তীরে আনার চেষ্টা করে তীরে আনতে আনতে তার নৌকায় অনেক পানি ভর্তি হয়ে যায় যার কারণে তার নৌকা ডুবে যায় অনেক কষ্টে সে তার জীবন বাঁচাতে পারে হায় 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 আমার সব শেষ আমার নৌকা তো ডুবে গেল আমি এখন কি করে খাবো আমি মাছ কিভাবে ধরবো এখন আমি তো খিদাতে মারাই যাব আমি এখন কি করে খাবো না 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 আমাকে একটা নতুন নৌকা বানাতে হবে কালকে সকালে আমাকে যেতে হবে খুঁজে একটা কাঠ নিয়ে আসতে হবে নতুন নৌকা বানিয়ে আমাকে মাছ ধরতে হবে সকাল হওয়ার সাথে সাথেই জেলে তার কুড়াল নিয়ে জঙ্গলের দিকে চলে যায় গাছ যে কোনটা কাটবো একটাও মিলছে না কি যে করি যাই সামনে এগিয়ে যে দেখি নৌকা যে বানাবো এরকম তো গাছই দেখতে পাচ্ছি না পেয়েছি এই গাছটাই আমার নৌকার কাজে লাগবে এটাই কাটবো তাহলে কাটা শুরু করা যাক সেই গাছটিতে একটি পাখি ডিম পেরেছিল জেলে যখনই তার কুড়াল উঠিয়ে সেই গাছটিতে একবার আঘাত করে আরে এটা কিসের শব্দ আমার মনে হচ্ছে আমার গাছটা কেউ কেটে ফেলছে আরে ভাই আপনি এই গাছটা কেন কাটছেন আরে পাখি আপু আমার এক নৌকা বানাবো তাই আমি এই গাছটা কাটছিলাম কিন্তু ভাইয়া দয়া করে এই গাছটা কাটবেন না এই গাছের মধ্যেই আমার বাসা আছে যেটার মধ্যে আমার ডিম আছে তুমি যদি এই গাছটা কেটে ফেলো তাহলে আমার ডিমগুলো নিচে পড়ে ভেঙে যাবে আর আমার ঘর নষ্ট হয়ে যাবে দয়া করে তুমি অন্য একটা গাছ কাটো আরে পাখি আপু আমি জানতাম না তোমার এই গাছে ডিম আছে না হলে এই গাছ আমি কখনো কাটতাম না ঠিক আছে আপু এই গাছ কাটলে তোমার যখন ক্ষতি তখন আমি এই গাছ আর কাটবো না আরে আরে এত ঝড় কোথা থেকে আসলো মনে হয় বৃষ্টি আসবে এই বৃষ্টি শুরু তো হয়েই গেল এখন আমি কোথায় যাই এই জঙ্গলে কোথায় বাড়ি পাবো একটু তো থাকার জায়গা আমাকে খুঁজে নিতেই হবে যাই একটু এদিক ওদিক গিয়ে দেখি না হলে আমি গোটাই ভিজে ঝড়ে পড়ে যাবো যে দেখি তো এদিকে বাসা কাউলের আছে নাকি ওই তো ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে যাই তো ওই বাড়িটাতেই কেউ বাড়িতে আছো নাকি বাবা আমি এক জেলে অনেক দূর থেকে এসেছিলাম গাছ কাটবো বলে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল ভেবেছিলাম নৌকা বানাবো এই জঙ্গলে এসেছিলাম একটা কাঠ কাটবো বলে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল তাই আপনার কাছে এলুম যদি একটু থাকার জায়গা দিতেন তাহলে ভালো হতো সকালবেলায় আমি চলে যাব ঠিক আছে বাবা তুমি ঘরের ভেতরে আসো যখনই জেলে ঘরের ভিতর যায় সে দেখে এক বৃদ্ধা মহিলা রান্না করছে জেলে চুপচাপ যেয়ে এক কোণায় পড়ে থাকা একটি পাটিতে শুয়ে পড়ে তখনই সেই বৃদ্ধা মহিলা সেই বৃদ্ধটিকে কিছু বলে এমন মনে হচ্ছিল যে তারা দুইজন জেলের কাছ থেকে কিছু লুকাচ্ছিল আরে আরে এ দুজনে কি কথা বলছে ফুসু ফুসু করে আমার মনে হচ্ছে এরা দুজন গোপন কথা কিছু লুকাচ্ছে
আমাকে জানতেই হবে এরা দুজন গোপন কথা কি লুকাচ্ছে। জেলে এসব ভাবতে শুরু করে এবং চুপচাপ শুয়ে থাকার নাটক করে। আমার মনে হচ্ছে ছেলেটা শুয়ে পড়েছে। ঠিক আছে, আমি এখন চললাম, তুমি পরে এসো। আচ্ছা আচ্ছা, আগে তুমি যাও, আমি পরে আসছি। এই কথা বলে বৃদ্ধ লোকটি সেই বাক্সটির কাছে যায় আর সেই বাক্সটা থেকে একটি টুপি বের করে এবং তার মাথায় পড়ে নেয়। ঝটপট উড়ে যায় ঝটপট। এই কথাটি বলেই বৃদ্ধ লোকটি উধাও হয়ে যায়। এরপর বৃদ্ধা মহিলাটিও সেই বাক্সটির কাছে যায় এবং একটি টুপি পরে নেয়। হিং টিং চটপট উড়ে যায় ঝটপট। এরপর সেই বুড়ি মহিলাটিও উধাও হয়ে যায়। এসব দেখে সে জেলেটা অবাক হয়ে যায়। আরে আরে আরে, এটা কি হলো, দুজনে কোথাও উধাও হয়ে গেল? এবং জেলেটিও তাড়াতাড়ি বাক্সটির কাছে যায়। ও কি, বাক্সটার মধ্যে যে একটা টুপি রাখা আছে দেখছি। আরে এই টুপি তো পরে ওরা দুজন উধাও হয়ে গেছে, দেখি তো আমিও পরে টুপিটা।